দিন চলবে লকডাউন, আর এই দিন বৃহস্পতিবার সকাল থেকে এই সপ্তাহের লকডাউনের প্রথম দিন। মালদহ শহরের অন্যতম ব্যস্ত জায়গা রদবাড়ি মোড়, বিচিত্রা মার্কেট, সেতুমো সহ একাধিক এলাকায় দেখা গিয়েছে পুলিশের টহলদারি এবং নাকা চেকিং। সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনই সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় সমস্ত দোকানপাট ছিল বন্ধ। তবে শহরের রদবাড়ি এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেল কিছু যাত্রীদের, বেশ কিছু যাত্রীর মুখে ছিল না মাস্ক। এদিকে বালুচরের সেতুমোর এলাকায় মাস্কবিহীন পথ চলতে সাধারণ মানুষদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাড়ি ফেরানো হয়। তাছাড়া এদিন সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে মালদা শহরের পথে পথে দেখা গেল পুলিশের টহলদারি। মাস্ক পরে তো বাইরে বেরিয়েছেন কেন, মাস্ক পরে গেছে তো? নামলাম। হ্যাঁ, আপনাদের সব বন্ধু বান্ধব সবাই মাস্ক যে আপনার মুখে মাস্ক কেন পড়ে গেল? তাহলে পড়ে গেলে এখন কি করবেন, ভয় লাগে না আপনাদের? ভয় নাই, মাস্ক পরতে বলছে সরকার থেকে বলছে, আপনি জানেন না মানবেন না নাকি তাহলে? হ্যাঁ, মাস্ক 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 মাস্ক